সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই কবিতার গান আজকের এই আয়োজনে। আমরা এই আয়োজন কিছুটা বৈঠকী ঢঙের এই আয়োজনের নাম দিয়েছি কবিতার গান। আসলে কবিতা আর গান আজকে এটা অনেকটা পৃথক। পৃথকটা কি কারণে? কারণটা হলো কথার পেছনে একটা সুরের খেলা আছে, আর সুর যখন কথার পেছনে থাকে তখন সেটা হয়ে ওঠে গান। রবীন্দ্রনাথ একটা চমৎকার কথা বলেছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন, সুর হচ্ছে রামধনু। এটি ঠিক জলকণাও নয়, আবার সূর্যরশ্মিও নয়। জলকণায় সূর্যরশ্মি পড়লে যে রামধনু হয়, সুরটা হচ্ছে সেরকম একটা রামধনু, যেখানে শব্দ থাকে, কথা থাকে, আর থাকে সেখানে গায়কী। ওই যে গায়কী এবং কথা, এই দুটোর সম্মিলনে যে সুরটা আসে সেটিই মূলত গান হয়ে ওঠে। আর আমরা তো জানি যে গান আজকে আমাদের মনকে কীভাবে নাড়া দেয়। মানুষ যখন একাকী থাকে গুনগুন করে গান গায়, মানুষ যখন একাকী পথ চলে, সেই গ্রামের মানুষের কথাই যদি ধরি, একাকী পথ চলছে, সেখানে নিঝুম অন্ধকার, সে গান গাইছে, উচ্চস্বরে গান গাইছে, গান হলো তার অবলম্বন। এই যে অবলম্বন সে ভেতর থেকে নিয়ে এলো কথার পেছনে সুর দিয়ে। বাঙালির যে ঐতিহ্য, বাঙালির এই ঐতিহ্যে বহু আগে থেকে এরকম গান ছিল, কথা ছিল, কবিতা ছিল। আমরা পেয়েছি আমাদের প্রাচীন গ্রন্থ চর্যাপদ। চর্যাপদ এইটি বাঙালির প্রথম গ্রন্থ। আমরা যদি সমাজবিজ্ঞান আলোচনা করি তাহলেও চর্যা আলোচনা করতে হবে, আমরা যদি বাংলা সাহিত্য আলোচনা করি তাহলেও চর্যা আলোচনা করতে হবে, যদি সঙ্গীত আলোচনা করি, আমাদের এগিয়ে যাওয়া সভ্যতা সমস্ত কিছুর পেছনেই কিন্তু এই চর্যায় গিয়ে আমাদের দাঁড়াতে হয়, কারণ এটি হলো বাঙালির প্রথম গ্রন্থ। এই গ্রন্থে আমরা পাচ্ছি 46টি পদ। যদিও এটার বেশি পদ ছিল কিন্তু পাওয়া গেল 46টি। আবিষ্কার করলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে দুটো কথা না বললেই নয়, এই বড় মাপের পণ্ডিত, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। ফলে তাকে আমরা স্মরণ করব আমাদের এই আজকের আয়োজনের মধ্য দিয়েও। যে কথা বলছিলাম, চর্যা, চর্যার যে কথা, চর্যার যে বাণী, এখানে যারা লিখেছেন তাদেরকে, তাদের নামের সঙ্গে যুক্ত হতো পাদানাম। সেটি পাদানাম একটু ভিন্ন হয়ে পরে কিছুটা শব্দ বা ধ্বনি বিচ্যুত হয়ে গেল পাদ। কেন হয়েছিল? কারণ তাঁরা পদ লিখেছিলেন, পদ লিখেছিলেন বলে। আজকে যেমন বলি আমরা, কবিতা যারা লিখেন তাদেরকে বলি কবি, আগে পদ যারা লিখতেন তাদেরকে বলা হতো পাদানাম, আর পাদানাম থেকেই সংক্ষিপ্ত হয়ে পাদ, সেটা পাতেও দাঁড়িয়েছিল। যেমন কাহ্ন, কাহ্ন একজন কবি, তার নামের সঙ্গে কাহ্ন পাদানাম, কাহ্ন পাদ, কাহ্ন পা। এই যে কবির কথা বললাম, এই কবিরা যে পদ লিখেছেন, এই পদগুলোর ওপরে পাওয়া গেছে সুরের নাম। যেমন রাগ পটমঞ্জরী, আজকে আমাদের এই বৈঠকে যাদেরকে নিয়ে আমরা এই আয়োজন করব তাদেরকে দিয়েই আমরা শোনাবো গান, তাদেরকে দিয়েই শোনাবো কবিতা আবৃত্তি। কিন্তু তার আগে আসুন পরিচিত হয়ে নিই। আমার ডান দিকে আছেন আলিম মাহমুদ। আলিম মাহমুদের কাছে আমরা এই চর্যার গান শুনব। আর আমার একেবারে বাঁ দিকে আছেন আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, এবং আমার বাঁয়ে আছেন আবৃত্তি শিল্পী ডালিয়া আহমেদ। আমরা প্রথমেই আবৃত্তিটা শুনি। প্রথম কবিতা, প্রথম পদ, চর্যার প্রথম পদ আবৃত্তি করবেন ডালিয়া আহমেদ। কাতরবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে বৈঠকাল দিড় করিয় মহাসুহ পরিমাণ লুই ভনই গুরু পুচ্ছিয় জান সল সমহিয়
কাহি করি ওই সুখ দুঃখেতে নিচিত মরি ওই এড়িয়েউ ছন্দক বন্ধ করনক পাটের আস সুন পাখ ভিড়ি লাহুরে পাস ভনই লুই আমহে সানে দিঠা ধমন চমন বেনি পন্ডি বৈঠা। সুপ্রিয় দর্শক, আমরা এই কবিতা শুনতে শুনতে আমাদের কাছে মনে হচ্ছিল যে এটা কোন ভাষার কবিতা। নিশ্চয়ই এটা বাংলা ভাষার কবিতা, এবং শুধু কবিতা নয়, এটা গান। একটু আগেই বললাম যে এখানে রাগ পটমঞ্জরী, এই পটমঞ্জরীতে এটা গাওয়া হতো। যারা গাইতেন, যারা লিখতেন, তারা কিন্তু ছিলেন বৌদ্ধ তান্ত্রিক। তারা সাধন ভজনের জন্যে গান গাইতেন। আজকে যেমন আমরা কাওয়ালির কথা বলতে পারি, কাওয়ালি কি? কাওয়ালি হলো সেই গান যে গানের মধ্যে আল্লাহ রসুলের কথা আছে। আমরা বলতে পারি কীর্তনের কথা। কীর্তন কি? কীর্তন হচ্ছে সেই গান যে গান গেয়ে মূলত হরির সাধনা করা হয়, রামের সাধনা করা হয়, অর্থাৎ এটিও এক রকমের গান। চর্যাও ছিল তেমনি গানের, এবং এই গান গেয়ে তারা সাধন ভজন করতেন। আমরা এবার একটু শুনি কেমন হতে পারে। হতে পারে বললাম এ কারণে যে আমরা তো সুরটা জানি না, নতুন করে একটু সুরারোপ করা হয়েছে। কেমন হতে পারে এই কথাগুলোর, এই বাণীগুলোর মধ্যে সুর আরোপ করলে এর গানের রূপ, এটি আলিম মাহমুদের কণ্ঠে এবার আমরা শুনব। নগরো বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাচ্ছি বামহন নাড়িয়া, নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাচ্ছি বামহন নাড়িয়া, নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাচ্ছি বামহন নাড়িয়া। সে পদমা চৌষটি পাখুড়ি তোহি চড়ি নাচই ডুম্বি বাপুড়ি আলো ডুম্বি তুয়ে সম করিব মুই সঙ্গ নিঘিনি কান হো কাপালি জৈলাঙ্গ। এক সে পদমা চৌষটি পাখুড়ি তোহি চড়ি নাচই ডুম্বি বাপুড়ি আলো ডুম্বি তুয়ে সম করিব মুই সঙ্গ নিঘিনি কান হো কাপালি জৈলাঙ্গ। নগর বাহিরে ডুম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাচ্ছি বামহন নাড়িয়া, নগর বাহিরে ডুম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাচ্ছি বামহন নাড়িয়া ছই ছই যাচ্ছি বামহন নাড়িয়া ছই ছই যাচ্ছি বামহন নাড়িয়া। আলো ডুম্বি তো পোষমে সাদ ভাবে আইসো সিজাসি কাহার নাবে তান্তি বিকান হো ডুম্বি আবার মোচাঙ্গিরা তোহর অন্তরে হাড়ি নড় পেড়া। আলো ডুম্বি তো পোষমে সাদ ভাবে আইসো সিজাসি কাহার নাবে তান্তি বিকান হো ডুম্বি আবার মোচাঙ্গিরা তোহর অন্তরে হাড়ি নড় পেড়া।
নগর বাহিরি রে রম্বি তোহর কুড়িয়া ছই ছই যাছি বামহন নাড়িয়া নগর বাহিরি রে রম্বি তোহরি কুড়িয়া ছই ছই যাছি বামহন নাড়িয়া ছই ছই যাছি বামহন নাড়িয়া ছই ছই যাছি বামহন নাড়িয়া। বাহ বাহ, এত চমৎকার কথা! সত্যি যদি শব্দগুলো ঠিকঠাক আজকের মতো হতো, কিন্তু কি করে হবে, হাজার বছর আগের যে শব্দ, আজকে থেকে 1000 বছর পর আমার কথাই 1000 বছর পরের বাঙালি কি ঠিকঠাক বুঝবে মনে হয় না। কারণ ভাষাকে আমরা বলি এটি প্রবহমান নদীর মতো, অর্থাৎ এক কুল ভাঙে আরেক কুল গড়ে। এই যে গানটি শুনলাম, এই গানের মধ্যে সেখানে নগরের কথা আছে, সেখানে নগরের বাইরে কুড়ে ঘরের কথা আছে, অর্থাৎ ওই সময়ও 1000 বছর আগেও আমাদের নগর সভ্যতার যে ব্যাপারটি, এই ব্যাপারটি কিন্তু ছিল। তা না হলে চর্যাপদে এই যে নগর এই শব্দটি থাকতো না। একই অবস্থা এখানে নৃত্যের কথা আছে। আমরা নৃত্যের যে ইতিহাস, এই ইতিহাস কিন্তু শুরু করতে পারি আমাদের সেই চর্যা থেকে, কিংবা তারও পেছন থেকে। অর্থাৎ আমাদের যে ঐতিহ্য, আমাদের যে রিক্ত, সেটি যে বহু পুরনো, হুট করে গগন থেকে পড়েনি, তাকেই কিন্তু এখানে মনে হয়। সে যাই হোক, যে কথা বলছিলাম বৌদ্ধ সিদ্ধাচার্যদের যে এই গান, এই গানই আমরা শুনলাম। এবার এই সিদ্ধাচার্যদের আর একটি কথা বা কবিতা বা শব্দবন্ধ শুনব আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের মুখে। আসুন শুনি। আলিয়ে কালিয়ে বাট রুন্ধেলা, তা দেখি কানহু বিমান ভইলা, কানহু কহি গই করিব নিবাস, যো মন গোর সো উয়াস, তেতিনি তিনি হ ভিন্না, ভনই কানহু ভব পরিচ্ছিন্না, যে যে আইলা তে তে গেলা, অবনা গবনে কানহু বিমান ভইলা, হেরিসে কানহি নিয়ড়ি জিন উর বট্টই, ভনই কানহু মো হি অহি না পাইসই। এই যে কথা, এই কথা কিন্তু রূপকের আশ্রয়ে বলা হয়েছে। আমরা আগেই বলেছি এগুলো সিদ্ধাচার্যরা বলতেন এবং রূপকের আড়ালে বলতেন। আমরা প্রথম যেটা শুনেছিলাম, কা তরু বড় পাঞ্চবিডাল, বলা হয়েছে দেহ এটি তরুর মতো, গাছের মতো, এর পাঁচটি ডাল। একই অবস্থা এখানে আলিয়ে কালিয়ে বাট রুন্ধ্রেলা, এই যে অর্থাৎ আমাদের দেহ, এই দেহকে বন্ধ করে গুরুর কাছে যেতে হবে এবং গুরুর শরণাপন্ন হয়ে তারপর মোক্ষ লাভ। এই যে রূপকের কথা, এই রূপকের কথা কিন্তু উঠে এসেছে সমাজকে সামনে নিয়ে। এই জন্যই বলেছিলাম যে আমরা যদি সমাজ বিজ্ঞানকে নিয়ে আলোচনা করি তাহলেও চর্যাতে আসতে হবে। আমরা এবার সামাজিক দিকটা আছে, সরাসরি আছে, এরকম একটি কবিতা শুনব। এই কবিতাটি আমরা আগেই বলেছি গানও হয়েছে, সুর ছিল, সেটি আমরা শুনব এবার ডালিয়া আহমেদের কণ্ঠে। উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি, মোরঙ্গ পিচ্ছ পরহিন সবরি গীবত গুঞ্জরি মালি, উমত সবর পগল সবর মা কর গুলি গুহডত হৌরি, নিয় ঘর নিনামে সহজ সুন্দরী, নানা তরু বর মৌলিল রে গানত লাগলি ডালি, একলি সাবরি এবন হিন্ডই কর্ণ কুণ্ডল বজ্র ধারি, তিয়ধাউ খাট পরিল সাবর মহসু।